প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশ সবজি উৎপাদনে বিশ্বে তৃতীয় অবস্থানে উন্নীত হয়েছে। পর্যাপ্ত সবজি উৎপাদন হচ্ছে আমাদের দেশে, আমাদের খাদ্য পুষ্টির যোগান দিচ্ছে আমাদের কৃষক সবজি উৎপাদন করে। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে আমাদের নিরাপদ সবজির একটা বড় ডিমান্ড তৈরি হয়েছে, আর এই নিরাপদ সবজি উৎপাদনের জন্য আমাদের কৃষককে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ যে সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানরা কাজ করছে মাঠ পর্যায়ে, তারা কিন্তু আমাদের কৃষকদের নানাভাবে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। তো আমরা আজকে এসেছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে, এখানে গবেষণা হচ্ছে নিরাপদ সবজি উৎপাদনের। আমি জানতে চাচ্ছিলাম যে এই ড্রিপ ইরিগেশন বাই সলিউশনটা, যে ড্রিপ আকারে যে যাচ্ছে, এটার পদ্ধতিটা কি, এটা কি ধরনের সলিউশন, এটা একটু জানবো আপনার কাছ থেকে। এটা আমরা মূলত ড্রিপিং সিস্টেমের মাধ্যমে সলিউশনটা দিচ্ছি এবং সেটা অটোমেশন করা আছে। আচ্ছা, আমাদের টোটাল হাইড্রোপনিক্সের যে এখন এখানে যে গাছগুলোতে সলিউশন যাচ্ছে সেটা অটোমেটিক্যালি যাচ্ছে এবং সেটা মোবাইলের মেসেজের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারছি এবং সেটা আমরা যখন চাবো তখনও দিতে পারছি। মানে আপনি এখানে নাই, অথচ আপনি মনে করছেন যে এখন আমার এখানে ইরিগেশন দরকার, আপনি যেখানে ইচ্ছা সেখান থেকে আপনি মোবাইলের মাধ্যমে দিতে পাচ্ছেন? জি জি, অবশ্যই। সেটা তাহলে কি আমরা কোথায়, এটা আমরা সিস্টেমটা দেখাবেন? জি অবশ্যই। এখানে যে ট্যাঙ্কি দেখতে পাচ্ছি, এই ট্যাঙ্কির মধ্যে সলিউশন দেওয়া আছে। এই ট্যাঙ্কিতে আমরা পানি এবং স্টক সলিউশন মিশ্রিত হচ্ছে এই ট্যাঙ্কিতে। তাহলে এখানে যে তিনটা ইয়া দেখছি আমরা, ট্যাঙ্কিতে আমরা তিনটা নিউট্রিয়েন্ট সলিউশন, স্টক সলিউশন যেটা ব্যবহার করি, এই নিউট্রিয়েন্ট সলিউশন এটা স্টক করা আছে এখান থেকে ওই ট্যাঙ্কিতে যাচ্ছে। এটা কি পরিমাণ নির্ধারণ করা আছে? নির্ধারণ করা আছে। এটা আপনার এ বি সি, আমরা যখন মোবাইলে কমান্ড দিব, মেসেজে কমান্ড দিব, তখন নির্দিষ্ট পরিমাণ সেটা ওখানে চলে যাবে। আচ্ছা, সেই হিসাবটা হবে একটা অ্যাপসের মাধ্যমে। আচ্ছা, অ্যান্ড্রয়েড একটা অ্যাপসের মাধ্যমে। আচ্ছা, সেই অ্যাপসের পরিমাণটা পাওয়ার পরে আমরা কমান্ড দিয়ে দিলে তখন ওইখানে যায় স্টক সলিউশনটা মিশ্রিত হবে ট্যাঙ্কিতে পানিতে। আচ্ছা, এবং যাওয়ার পরে সেটা মিক্স করার জন্য আলাদা একটা সিস্টেম আছে ভিতরে। আচ্ছা, মিক্স আমি মোবাইলে মেসেজে লিখে দিলেই হবে যে মিক্স, তখন এটা মিক্স করবে। আচ্ছা, এক মিনিট, দুই মিনিট, তিন মিনিট আমি যা চাই মিক্স করবে। মিক্স করার পরে যখন এখানে দিতে হবে তখন আমার নির্দিষ্ট ইন্টারভেলে অটোমেটিকই যাচ্ছে। তারপর আমি যদি পার্সোনালি মনে করি যে এখন যাওয়া দরকার তখন আমি মেসেজে কমান্ড দিলে চলে যাবে। এখন একটা কথা বলেন যে এখানে যে পানি আছে আর এখানে সলিউশন আছে, এই সলিউশন কত কেজি, সলিউশন কত কেজি পানির সাথে আমাকে দিতে হয়? এটা আমাদের প্রতি লিটার পানির জন্য 10 মিলিলিটার এ এবং বি সি দিতে হয়। 10 মিলিলিটার আমি যদি কেজিতে হিসাব করি, সে 100 কেজি পানির সাথে 1 কেজি দিতে হবে। 100 কেজির জন্য 1 কেজি দিতে হবে। এই তিনটাই 1 কেজি করে নাকি? তিনটাই 1 কেজি। তবে 3 কেজি সলিউশন 100 কেজিতে যাচ্ছে। তারপর ওইটা এখান থেকে আপনি যখন মোবাইলে মেসেজে অপশনে যে কমান্ড দিচ্ছেন তখন সে অটোমেটিক্যালি চলে আসবে। তো মোবাইল কি আছে আপনার সাথে? এবং আমি এটা বলি, এই ট্যাঙ্কিতে আরো অটোমেশন করা আছে, যেটা যদি 25% আমি নাই, হয়তো বাইরে আছি, 25% পানি যদি মানে সলিউশন চলে যায় দেন ট্যাঙ্কি খালি থাকে, 25% থাকা অবস্থায় অটোমেটিকই আবার সে ওই মেইন পানি লাইন থেকে সে পানি নিয়ে, ও আচ্ছা, পানিটাও নিয়ে নেবে অটোমেটিক্যালি। 25% এর নিচে গেলেই সে অটোমেটিক্যালি নেওয়া শুরু করবে পানিটা। দেন পানি যখন নিল সে, সেটাও আমার মোবাইল আবার মেসেজ আসবে যে পানি চলে গেছে। এবং আবার আমরা এখানে ইসি এবং পিএইচ কত আসে সেটাও আমরা মেসেজের মাধ্যমে জানতে পারবো। আচ্ছা, ওই ইসি পিএইচ দেখে এটাতে আরো পানি মিশাইতে হবে না সলিউশন মিশাইতে হবে, সেই ক্যালকুলেশনটা আমরা অ্যাপসের মাধ্যমে করে এখানে আমরা মিক্স করতে পারি। এই সিস্টেমটা কন্ট্রোল হচ্ছে টোটাল এই দুইটা ডিবি বোর্ড থেকে। আচ্ছা, ওই ইনফরমেশনগুলো আমি চাইলে আমার মোবাইলে মেসেজ চলে আসবে। আচ্ছা, আমার এখানে টেম্পারেচার কত আছে, হিউমিডিটি কত আছে, ইসি কত আছে ট্যাঙ্কিতে, পিএইচ কত আছে, সেটা আমার মোবাইলে মেসেজ চলে আসবে। যে এলাকায় কারেন্ট নাই সেখানে কি হবে? সেখানে কি সোলার প্যানেল ব্যবহার করা যাবে? কারেন্ট দিয়ে চলতেছে না, এটা চলতেছে এই ছোট দুইটা ব্যাটারি দিয়ে। ও আচ্ছা, ব্যাটারি দিয়ে চলতেছে। এই দিয়ে চলতেছে এবং এটা, আচ্ছা, এই ব্যাটারি দুইটার দাম হলো 11,000 টাকা। আচ্ছা, টোটাল এটা এটা যদি সিস্টেমটা টোটাল 18 দিনও কারেন্ট না থাকে ওর চালানোর ক্ষমতা আছে। আচ্ছা, ইভেন আর বেশিও চলতে পারে। ওকে, আর যেখানে কারেন্ট নাই সেখানে আমরা সোলার সিস্টেম দিয়ে এই ব্যাটারিগুলোকে চার্জ করতে পারি। আচ্ছা আচ্ছা, আপনার মোবাইলে কি এই অ্যাপসটা আছে? জি, আমি মেসেজ দিচ্ছেন এবার না? জি। কি লিখলেন আপনি ওখানে? আমি এটা কমান্ড সেট করা আছে টি রেজাল্ট। আচ্ছা, টি রেজাল্ট লিখে আমি মেসেজ দিলে আমাকে 50 মেসেজে জানাই দিবে এখন আমার ট্যাঙ্কি। এখন কি মেসেজ আসবে? এখানে আসবে, এখনই মেসেজ আসবে।
আর হলো আপনার আমার এখান থেকে আমি মিক্স করতে চাইলেও সেই এই যে মেসেজ চলে আসছে, কোন মেসেজ আসছে এই যে এই মুহূর্তে যেটা আসলো। আচ্ছা আচ্ছা, এখন 304 লিটার পানি আছে ওখানে। আচ্ছা, ট্যাঙ্কের ওয়াটার হাইটটা 77 সেন্টিমিটার আছে। হুম হুম, এটা আমি কতটুকু পানি রাখতে চাচ্ছি সেটা আমার মেসেজের উপর ডিপেন্ড। আমি এখন যদি মিক্স লিখে পাঠাই, 1 মিনিট দিলাম, এখন ওই ট্যাঙ্কিতে আপনার তখন এটা মিক্স করবে। আচ্ছা, উদ্ভিদ সাধারণত মাটি থেকে খাদ্য সংগ্রহ করে, কিন্তু হাইড্রোপনিক পদ্ধতিতে মাটির পরিবর্তে রিসার্কুলেটিং পানি ব্যবস্থাপনার সাথে এ বি সি সলিউশন ব্যবহার করা হচ্ছে, যাতে গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। তার মধ্যে আমরা এখানে দেখেন ক্যাপসিকাম একটা উচ্চমূল্যের সবজি, স্ট্রবেরি এবং ক্যাপসিকাম সাধারণত শীতকালে হয়। এটা আমাদের দেশে আমরা হাইড্রোপনিক পদ্ধতিতে সেফলি প্রোডাকশন করার চেষ্টা করছি। আচ্ছা, যেটা মাটিতে করলে মাটিতে অনেক ধরনের পেস্টিসাইড ইউজ করতে হয়, অনেক ধরনের কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করতে হয়। আমাদের এখানে হাইড্রোপনিক সলিউশনটা স্ট্যান্ডার্ড আকারে যে দেওয়া হয়, এটা গাছের জন্য খুবই উপকারী এবং গাছ সর্বোচ্চ ফলন দিতে সক্ষম। আর একটা বিষয় হচ্ছে যে এখানে আমরা এই যে আপনি কন্ট্রোল শেডে করেছেন, নেট হাউস বলা যায়, তাতে করে এখানে যে ফলগুলি ধরবে বা এই যে পাতা, এখানে আমাদের বাইরের থেকে যে কীট পতঙ্গ সেটা কি মুক্ত হচ্ছে? জি, কীট পতঙ্গ মুক্ত, এখানে প্রোটেক্টেড কালচার আর কি, এখানে আপনার পোকামাকড় ঢুকতে পারে না। পলি শেডে হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি চাষ, এটি একটি আধুনিক প্রযুক্তি যেখানে মাটির সংস্পর্শ ছাড়াই পানি ব্যবস্থাপনা করে সবজি উৎপাদন করা সম্ভব হচ্ছে। তাহলে আমি বলতে চাচ্ছিলাম যে এই যে আপনারা এখানে ককসিদ্ধি করেছেন এবং এর জন্য আমাকে একটা স্ট্রাকচার করতে হয়েছে, তাই না? তো এটা তো খরচের ব্যাপার। তা আমি এটা না করে আমি তো এটা এমনি বেডে মাটির বেডেও করতে পারতাম, করা কি যেত? ওটা করা যাবে। এটা যখন আমরা হাইড্রোপনিক সলিউশনটাকে কোনো একটা ইরিগেশন সিস্টেমের মধ্যে আনবো, তখন একটা রিসাইকেল করতে গেলে বা এটাকে ড্রেন আউট করার জন্য একটা এলিভেশন লাগবে। আচ্ছা, মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে এটাকে পানিটাকে লিজ ডাউন করে দেয়। আচ্ছা আচ্ছা, এর কারণে একটু এলিভেশন করা।